হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ইওর বাংলাদেশি কনজিউমার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। সো আমাদের মাঝে একটা জিনিস আমি সবসময় লক্ষ্য করি যে অনেকেই মনে করেন যে যার মোবাইলে যত বেশি র্যাম তার মোবাইলে তত বেশি ভালো গেম খেলা যাবে, কিংবা গ্রামগঞ্জে বলেন কিংবা আমাদের দেশের শহর অঞ্চলেই বলেন, সবাই একটা জিনিসের ধারণা রাখেন যার মোবাইলে যত বেশি র্যাম সে অত বেশি ফাস্ট মোবাইল ইউজ করতে পারবে। আসলে কি এই ধারণাটা ঠিক, কিংবা এই ধারণা রাখাটা কি আমাদের যুক্তিসঙ্গত? সো আশা করি আজকের ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে জানতে পারবেন যে অ্যাকচুয়ালি কি আপনার মোবাইলে যদি বেশি র্যাম থাকে তার মানে কি আপনি মোবাইলটার বেশি ফাস্ট ইউজ করতে পারবেন, অথবা একটা মোবাইলে র্যামের কি প্রয়োজন পড়ে। সো ওকে বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমত বলে রাখি যে আমি খুব গেম খেলি আমার মোবাইলে। গেমস খেলার জন্য সবচেয়ে দরকারি যে জিনিসটা হলো সেটা হলো মোবাইলের প্রসেসর। র্যাম যতই বেশি হোক না কেন, প্রসেসর যদি ভালো না হয় তাহলে সেই মোবাইল দিয়ে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। এরপর আসে র্যামের কাজ আর বা রোমের কাজ। ভালো একটি গেমিং মোবাইল কিনতে হলে আপনাকে মিনিমাম 4 GB র্যাম ওয়ালা মোবাইল কিনতে হবে এবং যার রম থাকতে হবে 64 GB, আর প্রসেসর হতে হবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের। এখন কোয়ালকম স্ন্যাপড্রাগনের যত বেশি প্রসেসর হবে তত আপনার মোবাইলটি গেমিং এর জন্য স্মুথ পারফরমেন্স দিবে। মিনিমাম আপনার প্রসেসর যদি 710G উপরে থাকে তাহলে আপনি আরো ভালো সাপোর্ট পাবেন গেম এর জন্য। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যে একটা মোবাইল বা গেমিং করার জন্য যদি একটা মোবাইল আপনি ক্রয় করেন র্যামটা বেশি প্রাধান্য নয়, মেইন হলো প্রসেসর। এবং যদি আপনি ভালোভাবে যদি গেমিং পারফরমেন্স পেতে চান তাহলে অফকোর্স আপনাকে ভালো একটা প্রসেসরওয়ালা মোবাইল ক্রয় করতে হবে, র্যামটা কোনো ফ্যাক্ট না। সো আজই পর্যন্ত বন্ধুরা, এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ইউটিউব চ্যানেল ইওর বাংলাদেশি কনজিউমারকে। সো আজই পর্যন্ত, দেখা হবে পরবর্তী টাইপের কোনো ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই।